সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসব মুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহের ভালুকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সুধী ও 63টি মন্দিরের নেতৃবৃন্দকে নিয়ে প্রস্তুতি সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী নূর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ ও পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান সহ অন্যান্যরা। প্রত্যেককে পূজায় তারা নিরাপত্তা দিবে এবং তাদের প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে তাদের কর্মী বাহিনী আছে, কমিটি আছে, তাদেরকে নির্দেশ দিলেই সবচেয়ে বেশি ভালো হবে এবং কোন ধরনের গন্ডগোল কিছুই হবে না, বিশৃঙ্খল ঘটনা ঘটে নাই। ভালোটা একই সম্পৃক্তির জায়গা, ভালোটাতে কিন্তু মনে করে দেখেন আমরা পূর্বপুরুষের কাছ থেকে শুনেছি, ভালোটাতে কিন্তু হিন্দু মুসলিম রায়ত হয় নাই, নেশার জাতীয় কোনো জিনিস খাওয়া যাবে না এবং ওই লোকের কেনে থাকতে পারবে না। এই ব্যাপারে কি আপনাদের একমত? যাই হোক, আপনারা এখান থেকে সতর্ক থাকবেন, সতর্ক খালি আমরা পাহারা দিলে হবে না। আমরা আগামী দিনে আপনারা যে পূজা উদযাপন করবেন সেইখানে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় প্রশাসনকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। মিটিং ডেকে সারা ভালুকা উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের যেখানে শারদীয় দুর্গা পূজা উদযাপন হবে সেই সকল এলাকার নেতৃবৃন্দকে সম্পৃক্ত করে